মুড়ি টিন কি সে জিনিস বন্ধুরা, তোমাদের সঙ্গে এটা নিয়ে তো আলোচনা করবই। তার আগে ছোট্ট ছোট্ট দুইটি আপডেট চলে এসেছে, এখনই আপডেট করে নাও। তো কি কি আপডেট আসলো সেটা আগে তোমাদেরকে জানিয়ে দেই বন্ধুরা। প্রথমেই আপডেটটি এসেছে কিন্তু 16 তারিখে, হয়তো অনেকেই তোমরা পাওনি। অনেকেও আমাকে বলছো যে ভাইয়া আমি গেমটাতে ঢুকতে পারছি না, আপডেট করতে পারছি না। বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সার হলো যে সার্ভারের প্রবলেম ছিল যার কারণে তোমরা ঢুকতে পারো নি। এখন আশা করি ঢুকতে পারবে। আমি নিজেও ঢুকতে পারিনি এবং নিজেও কিন্তু ডাউনলোড করতে পারিনি, আপডেট করতে পারিনি। নেক্সটে যে সময়টা দিয়েছিল সেই সময়ের পর কিন্তু আমি আপডেট করে ফেলেছি এবং গেমটা এখন খেলতে পারছি। প্রথমেই চলে আসি 16 তারিখে যে আপডেটটি এসেছে, সেই আপডেটটি কিন্তু এখন প্লে স্টোরে আছে, তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো, আপডেট করতে পারো। সেখানে কি কি চেঞ্জ করা হয়েছে বন্ধুরা, সেখানে কিন্তু রয়েছিল সার্ভারের যে প্রবলেম, যে প্রবলেমটা আমরা সমস্যায় পড়েছিলাম সেই প্রবলেমটাই কিন্তু সমাধান করা হয়েছে। নেক্সট যেটি ছিল সেটি হলো ট্রিকোলাইডার যোগ করা হয়েছে এই গেমের ভিতরে, এবং আর একটি প্রবলেম ছিল সেটি কিন্তু সলভ করা হয়েছে, সেটি হলো এপিএস মোড বা নতুন ডুয়েল সাইড শেডার রয়েছে এখানে, সেটা ফিক্সড করা হয়েছে। তো বন্ধুরা মোটামুটি 16 তারিখের যে আপডেটটি সেটি তোমাদের সামনে বলে ফেললাম। এইবার চলে আসি 18 তারিখ, আমি যখন ভিডিও বানাচ্ছি মোটামুটি তার আগের দিন কিন্তু আপডেটটা এসেছে, আর আমরা কিন্তু এটা আপডেট করতে পারিনি। তার কারণ হলো অনেকেই প্রশ্ন করেছিলে, তার অ্যান্সারটা এটাই যে ডেভেলপাররা দিনে 12টা পর্যন্ত কিন্তু সার্ভারটাকে অফ করে রেখেছিল, এবং তারা কিন্তু আগে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল যে 12টা পর্যন্ত সার্ভার অফ থাকবে, এই সময় কেউ আপডেট করবেন না। তো সেই সময় কিন্তু আমরা আপডেট করতে পারিনি, পরে আমরা আপডেট করে নিয়েছি এবং এখন কিন্তু গেমটা খেলা যাচ্ছে। তোমাদের সামনে স্ক্রিনে দেখতে পারছো যে কি কি চেঞ্জ করা হয়েছে। 1 নম্বর হলো যে তোমাদের সিজন পাসের ডেট এবং কয়েনের প্রবলেমটা ফিক্সড করা হয়েছে, এবং বাসের এপিএস মোড গ্লাস কাজ করছিল না সেটা কিন্তু এখন ফিক্সড করা হয়েছে। তো মোটামুটি আপডেটের খবর তো গেল। এইবার আসি সেই মুড়ি টিন বন্ধুরা। আসলে মুড়ি টিন বলতে কি বোঝায় বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেকেই বলতো মুড়ি টিনে করে এখান থেকে ওখানে যাব। আসলে সেই মুড়ি টিনটা কি, তোমাদের সামনে এখন যে বাসটি দেখতে পারছো এটাকে আসলে মুড়ি টিন বলা হয়তো আগে। আচ্ছা এটা কেন মুড়ি টিন বলা হয় তোমরা কি কেউ জানো? তবে আমার যেটুকু মনে হয়, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, যে এর মাথাটা একটু চিকন, মুড়ি টিনের মাথা কিন্তু একটু চিকন হয় এবং পিছনের দিকে কিন্তু হয় হলো যে বড়। তো সেদিক থেকে কি এটাকে মুড়ি টিন বলা হয়? হয়তো আমার ধারণা বা আমার বলাটা ভুলও হইতে পারে, তবে আমার যতটুকু মনে হলো এই জন্যেই হয়তো আমরা যেহেতু বাঙালি যে কোনো জিনিস নিয়ে একটা নাম দিয়ে ফেলি হুটহাট করে, তো সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় এই জন্যই কি এটাকে মুড়ি টিন বলা হয়। তো এই গাড়িগুলো কিন্তু এক সময় দাপিয়ে বেড়াতো বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাস্তাতে, এখন কিন্তু এই গাড়িগুলোকে আর পাওয়া যায় না। তো বন্ধুরা নেক্সট যে আপডেটটি আসছে চট্টগ্রামের, সেই আপডেটে কি আমরা মুড়ি টিনকে দেখতে পারবো? আশায় রইলাম, যেহেতু ডেভেলপাররা এই ছবিটিকে এখন আপলোড করেছেন এবং আমাদেরকে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি হয়তো আমরা নেক্সট আপডেটে এই মুড়ি টিনটাকে পেয়ে যেতে পারি, হইতে পারে এটা চালানোর জন্য অথবা এটি ট্রাফিকের জন্য। তো যেদিক থেকেই হোক যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই আগেকার যে আমরা ছোটবেলায় গাড়িগুলো দেখেছি সেই গাড়িগুলো কিন্তু আমরা গেমের ভিতরে পেয়ে যাব, এবং আমাদের ক্ষেত্রে ছোটবেলার সিনগুলো মনে করে দিবে এবং বাংলাদেশের আগেকার যেভাবে গাড়িগুলো চলতো সেই অবস্থাটাকে কিন্তু মনে করিয়ে দিবে। তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু এই ব্যাপারটা ভালো লাগছে যে ডেভেলপাররা কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য এবং অতীতের বিষয়গুলোকে নিয়ে আসছে গেমের ভিতরে, এটা কিন্তু অনেকটা ভালো একটা বিষয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।